তোমার সাথে কথা হচ্ছিল কালকে, গতকাল দেখা হলো, আজকে আবার দেখা হচ্ছে। অ্যান্ড এই গান আর গতকাল যে গানটা তুমি গাইলে, দুটোই ব্যাক টু ব্যাক রেকর্ডিং হয়েছে। এক্সপিরিয়েন্স শেয়ার করো আজকে আমরা এখন নিয়ে কথা বলছি। হ্যাঁ, আই এম ফিলিং ভেরি হ্যাপি যে বহুদিন বাদে ফিল্ম সং গাইছি, এবং এইভাবে পরপর রেকর্ডিংয়ের সময় পরপর দুদিন দুটো ফিল্ম সং ডাবিং ছিল, এবং এখন প্রমোশন হচ্ছে পরপর দুদিন দুটো ফিল্মের। সো দ্যাট ডেফিনেটলি মেক্স মি হ্যাপি। ওই কেমন লাগছে? আমার ওয়েব সিরিজে দেখেছি, এখন বড় পর্দায় দেখবো। তোমার তুমি কি বলবে মেকিংয়ের জায়গা থেকে, ফিল্ম মেকিংয়ের জায়গা থেকে এখন কিন্তু এটা মাথায় রাখতে হচ্ছে যে এইটা ছোটো পর্দার জন্য বানানো হচ্ছে আর এই ছবিটা বড় পর্দার জন্য। সো যেটা বড় পর্দার জন্য বানানো হচ্ছে তার মধ্যে সেই ধরনের এলিমেন্টস থাকতে হবে, এবং আমার মনে হয় মেকাররা সেটা ভাবনা চিন্তা করি সেইভাবেই ডিজাইন করে সেই ছবিটা বড় পর্দাতেই গিয়ে দেখতে। তোমাকে থ্রিলার ভালো লাগে? তোমার কেমন? হ্যাঁ, ডেফিনেটলি সবারই। বাংলা হলে তো বাংলা থ্রিলার তো আরও ক্লোজ টু দ্য হার্ট হয় না, আমার নিজেকে আরও বেশি আইডেন্টিফাই করা যায়। আর একেন বাবুরও ঘুরি আছে, আমারও ঘুরি আছে। ওকে, আচ্ছা, যারা শুনছে তারা যেন দুটো লাইন হয়ে যাবে। সাত পাঁচে পাঁচে সন্দেহটা হচ্ছে, কে যে পিছু নিচ্ছে কি কারণ, মাছ ভাত মিস্ট্রি মগজে কেমিস্ট্রি, সমাধানে ভিক্টরি কি দারুণ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ সিধু আমাদের সাথে কথা বলছিল। থ্যাংক ইউ।